হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আমরা এখন বেরিয়ে পড়েছি শিমলা যাওয়ার উদ্দেশ্যে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন ঘড়িতে 8:30 বাজে, আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনটা রয়েছে 9:55। আমরা নেতাজি এক্সপ্রেস করে কালকার উদ্দেশ্যে রওনা হব, আর আমাদের কালকা পৌঁছতে সময় লাগবে 29:05। দেখা যাক সঠিক সময় আমরা ওখানে পৌঁছাতে পারি কি না। এখন 9:30 বাজে, ট্রেনটা প্ল্যাটফর্মে এসে গেছে। আমরা লাগেজ নিয়ে এখন ট্রেনে উঠতে যাচ্ছি। ফাইনালি ট্রেনটা 9:55 ছেড়ে দিয়েছে। যাই হোক, রাতটা অনেক কষ্টে পার হয়ে গেছে ট্রেনে। এখনো অনেকটা সময় বাকি ট্রেনে কাটাতে হবে। কেমন লাগছে? রাস্তায় যেতে যেতে খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম। যাই হোক, এইভাবে সময়টা কাটছিল দেখতে দেখতে। খাওয়া দাওয়া চলছে। এটা কি লাঞ্চ হচ্ছে আমাদের? ফাইনালি এবার আমরা কালকা পৌঁছাবো। এখন বাজে 5:30। আমাদের 3টের সময় ট্রেন থেকে নামার কথা ছিল, কিন্তু ট্রেনটা 2.5 ঘন্টা লেট করেছে, যার জন্য 5:30 বেজে গেছে। এরপর আমরা টয় ট্রেনে করে শিমলার উদ্দেশ্যে রওনা হব। তোমার কি ঘুম কাটেনি এখনো? কি হলো? ফাইনালি আমরা কালকা স্টেশনে পৌঁছে গেছি। এখন এখান থেকে টয় ট্রেনে করে আমরা শিমলা পৌঁছাবো। আর আপনারাও আপনাদের শিমলা যাওয়ার জন্য কোনো যদি স্পেশাল এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।